কলেজে গাড়ি ঘোড়া খরচ করেছে, ছাত্রলীগ কলেজে গাড়ি ঘোড়া করেছে। আমাদের মাহমুদুর রহমান, মান্না, সেলিম ভুঁইয়া, এদের কোনো দাম নাই। এমপি ছেলে গাড়ি নিয়ে যাচ্ছে, রিক্সার সামনে দাঁড়িয়েছে, বিরক্ত হয়ে পিস্তল বের করে দুইজনকে গুলি করে দিয়ে টেলিভিশন পায়, কারাগারের মধ্যে তারা পায়। এই পরিস্থিতি, এই দেশ আমরা বসবাস। আমি সম্ভবত নয়া দিগন্তে আমি ইয়ে লেখা পড়ছিলাম, সেলিম ভাইয়ের সেলিম ভাইয়ের লেখা পড়তে পড়তে আমি যে শিক্ষক রাজনীতি, মানে শিক্ষকদের যে সমিতি বা আন্দোলন, আমার ধারণা ছিল তাদের গ্র্যাচুইটি, তাদের পেনশন, তাদের শিক্ষক ভাতা, এগুলো নিয়েই বোধ হয় তারা ব্যস্ত আছে। কিন্তু আমি সেলিম ভাইয়ের ওই লেখাটি আমি পড়লাম, তারপরে মাওলানা দেলওয়ার করেও একটা লেখা করলাম, দেখলাম আমার এই পড়তে পড়তেই আমার ধারণা চেঞ্জ হয়েছে যে না, তারা সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা করেন। এই শিক্ষকবৃন্দ, শিক্ষকদেরও প্রশিক্ষণ দরকার, এই কথাটি সেলিম ভাইয়ের লেখার মধ্যে আছে। আরো সুন্দর সুন্দর তিনি লিখেছেন, আমাকে অভিভূত করেছিলেন, খুবই অভিভূত। এই যে আজকের যে শিক্ষা পদ্ধতি, আজকের যে বিষয়গুলি, এটাকে কিভাবে আরো আপডেট করা যায়, সেই জায়গায় সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে শিক্ষার মান উন্নয়নে যে পদক্ষেপগুলির কথা লেখা আছে, আমাকে অভিভূত। মাওলানা দেলওয়ারও যেটা লিখেছেন, আলিয়া মাদ্রাসার ইতিহাস এবং মাদ্রাসা শিক্ষার উপরে, এটাও খুব মূল্যবান দলিল বলে আমি মনে করি। আজকে কিছুই লেখেনি, জিপিএ 5 পেয়ে যাবে। যখন বিশ্ববিদ্যালয়ে আসছে, এই তো 2-3 বছর আগের ঘটনা, মানে ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হবে, জিপিএ 5 পাওয়া ম্যাট্রিক ইন্টারভিউতে একটা সেন্টেন্স লিখতে পারে, এটা ওই ছাত্রের দোষ না বা ছাত্রীর দোষ না, এটা ধর সিস্টেম এবং যারা আজকে এই সমাজ রাষ্ট্র পরিচালনা করছে তাদের হচ্ছে দায়ী। এক সময় ছোটবেলায় আমরা পড়েছি অতে অজগর, ওতে অজু, এইসব আমরা মানে বর্ণ পরিচয়ের সময় এইগুলো বই আমাদের কাছে পড়াতে। আর এখন আমাকে একজন জানালো যে কথাটি সেলিম ভাই তার ইয়েতে লিখেছে, মানে তার লেখার মধ্যে লিখেছে, এত মানে ফুলে ভরা, ছাগল গাছ থেকে নেমে আসে, ছাগল গাছ মানে ভাতে ছাগল, ছাগল বৈশিষ্ট্যটা দিচ্ছে ছাগল গাছ থেকে নেমে আসে। তো ছাগল যে গাছে উঠলো কখন, এইটা তো ওখানে কিছু বলা নেই। এই এই হচ্ছে আপনার কার্যক্রমের মধ্যে এই বিষয়গুলি আছে, শুধুমাত্র ভণ্ডামি তৎপর বৃত্তি শিক্ষা নিয়ে এটাই আজকে চলছে। বেশি করে পাস করাও, ওর কোয়ালিটি মানে বাড়লো কিনা, ওর মান উন্নয়ন হলো কিনা, কোনো দিকে তাকানোর দরকার, পাস করিয়ে দাও, একবারে জিপিএ 5 দিয়ে দাও, তারপরে সেটা দেখো। এই পরিস্থিতির মধ্যে তারা যেমন নকল করে আজকে ক্ষমতায় আছেন, গোটা জাতিকে নকলের মধ্যে ফেলে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার তারা চেষ্টা চালিয়েছেন। আজকে শিক্ষামন্ত্রী দীপু অনেক কথাবার্তা বলেন, অনেক কিছুই বলেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে কি হবে না, এই বিষয়ে তার সুনির্দিষ্ট কোনো মতামত। করোনা হলে পরে ছাত্রছাত্রীদের মোকাবেলা করবেন কি করে, এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরও তিনি সদুত্তর দিতে পারেন। এই হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী এবং তিনি তার এই কাজ করছেন। আগের শিক্ষামন্ত্রী জানেন যে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে তিনি সহনীয় পর্যায়ে দুর্নীতির কথা বলছেন। শিক্ষামন্ত্রী যদি এই অবস্থা হয়, তাহলে তার কাছ থেকে মেসেজ, তার কাছ থেকে যে বাণীটা গেল সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে, যে সহনীয় পর্যায়ে দুর্নীতি করা যাবে, এই বোধ নিয়ে, এই চিন্তা নিয়ে সেই ছেলেটি লেখাপড়া শেষ করছে। এইগুলোই তো আমরা পেয়েছি। প্রধানমন্ত্রী কালকে অনেক কথা বলেছে, বিএনপি ভোট দেবে কে, দেবে কে, কেন কেন দিবে ভোট, বিএনপি কিন্তু ভোট দেওয়ার দরকার নেই, কারণ ভোট তো কে দেয় এইটা আগে আপনাকে শুনতে।
স্পষ্ট করে বলতে হবে আপনি কি মিন করছেন। আসলে ভোট দেয় কে? র‍্যাব দেয়, পুলিশ দেয়, বিডিআর দেয়, না অন্য কেউ সরকারি সংগঠনের মানে ছেলেটা দেয়? এটা আপনি আগে বলুন, বিএনপি কেন ভোট দেবে, দেবে কে? আপনি আপনার একটি দৈনিক পত্রিকায় একবার বড় বড় হেডলাইন করেন। সত্যিকার অর্থে বিএনপিকে ভোট দিবে যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনক্লুসিভ নির্বাচন হয় এবং সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা স্বচ্ছ নির্বাচন হয়, সেই ভোটের মালিক রাষ্ট্রের মালিক জনগণ, তারা ভোট দিবে। আপনারা তো হচ্ছে জোর করে টাকাটার মতো ক্ষমতায় আছে, তাই আপনারা কে ভোট দিবে এই ভোটারদেরকে আপনার আপনি চেনেন না, তাই আপনি ওই প্রশ্ন করেছেন কেন ভোট দিবে বিএনপি। কারণ আপনি তো হচ্ছেন ভোট চেনেন আপনি রাত্রের অন্ধকারে, কৃষি রাতের ভোটে আপনি প্রধানমন্ত্রী, সুতরাং ভোটারদেরকে তো চেনার আপনার কথা না, আপনি ভোটারদেরকে চিনবেন কেন? আপনি চিনবেন র‍্যাব, পুলিশ এবং রাত্রের অন্ধকার। যিনি রাত্রের অন্ধকারে বিচরণ করেন তিনি কি স্বাভাবিক মানুষ? তার কাছে কি কোনো স্বচ্ছতা বলে কোনো জিনিস আছে? তার কাছে স্বচ্ছতা বলে কোনো, তাই তিনি প্রশ্নটি ঠিকই করেছেন, প্রশ্ন ঠিকই করেছেন কেন ভোট দিবে। কারণ আপনার ভোট হচ্ছে নিশিরাতের ভোট, মধ্যরাতের ভোট, মিড নাইট ভোট। আপনার ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেতে পারে না, চতুষ্পদ জন্তুরা ভোট কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়ায়। তো আপনার ভোট হাসিনা মার্কা ভোট তো এটা ভিন্ন টাইপের ভোট। তো সুতরাং আপনার ভোটে তো বিএনপিকে কে ভোট দিবে এটা তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু যদি স্বচ্ছ নির্বাচন হয়, যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, যদি জনগণ তার মালিকানা ফিরে পায়, তাহলে আপনারা দেখবেন প্রধানমন্ত্রী আপনি দেখবেন ভোট কাকে বলে, সে তাহলে সেই ক্ষেত্রে জনগণকে তার মালিকেরা মানে ফিরিয়ে দিতে হবে। আপনি তো আছেন একেবারে দস্যু বৃত্তির মতো, একেবারে ডাকাতের মতো আপনি দখল করে আছেন, দখলদাররা ডাকাতরা তারা কি আইন কানুনকে পাত্তা দেয়? আইন কানুনকে তো পাত্তা দেয় না, কারণ আইনকে মানলে তো সে ডাকাত হতে পারে, সে চোর হতে পারে। তো এই হলো আপনার আজকের এই পরিস্থিতি। যাই হোক, আমি বক্তব্য বিভ্রাহিত করবো না, আমাদের প্রধানমন্ত্রী আছেন আরো অনেকে আছেন, আমি শুধু এইটুকু করবো। আজকের বিশ্ব শিক্ষক দিবসের আমি যে আন্দোলনটি ক্রমাগত আপনারা করে এসছেন, আমি কখনোই অনেক পুলিশি তাণ্ডব দেখেছি, আমি সেলিম ভূঁইয়াকে থামতে দেখি। এই শিক্ষক সমাজ যেন সেলিম ভূঁইয়া সন্তানের মতো। সত্যি কথা, আমরা রাজনীতি করেছি, আমরা যখন কারাগারেও যাই দেখি আমাদের সপ্তাহে একদিন আসে লোক দেখা করতে, কিন্তু সেলিম ভূঁইয়ার সাথে প্রতিদিনই লোক দেখা করতে আসে। আমি সেলিম ভূঁইকে জিজ্ঞেস করলাম, সেলিম ভাইয়া কারা, আপনার বাড়ির কে ভাই বোনে আসছে? না, সব শিক্ষকের মানে কিভাবে যে তাকে ভালোবাসে, একটা দিন নাই যেদিন শিক্ষকরা তার সাথে কারাগারে দেখা করতে আসত। তো আমি মনে করি আজকে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নির্যাতিত শিক্ষক সমাজ, যারা নির্যাতিত তারা কি করে জাতির মেরুদণ্ড হবে? জাতির মেরুদণ্ড হবে যারা ক্যাসিনো চালায়, ছাত্রলীগের নেতা হয়ে 2,000 কোটি টাকা পাচার করে দেয়, তাদেরকে জাতির মেরুদণ্ড বানানো হচ্ছে। আর যারা সত্যিকারের জাতির মেরুদণ্ড হওয়ার কথা, তারা নিষ্পেষিত, নির্যাতিত, তাদেরকে কাম ধরে উঠবস করায় এমপিরা, কাম ধরে উঠবস করায় এমপিরা, এইটা হচ্ছে আজকে এই সরকার, সরকারের জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষক সমাজ। আপনারা নিশ্চয়ই, আমি নাম বললাম না কোথায় এই সমস্ত ঘটনা, যাই হোক আপনি জানেনি। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আজকে আপনাদেরকে জাগিয়ে তুলতে হবে আপনাদেরকে, কারণ একমাত্র জাগানোর যে মানে শক্তিটা, এই শক্তিটা আপনাদের, এই শক্তিটা আজকে সার্বিকভাবে মানে শুধুমাত্র মানে এই মানে চার দেওয়ালের মধ্যে পাঠ নয়, এখানে শুধুমাত্র আপনার শিক্ষা প্রদান নয়, আজকে যে অন্যায় অবিচার
আমাদের মধ্যে যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে রাষ্ট্র এবং সমাজের মধ্যে যে দুর্বৃত্ত করা তৈরি হয়েছে তার বিরুদ্ধে জনগণকে সচেতন করার মহান দায়িত্ব শিক্ষক সমাজের। আমার 71 সালের কথা অনেকটাই মনে আছে, আমার ভগ্নিপতিও ছিলেন শিক্ষক। আমরা দেখতাম যে আশেপাশে অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষ একজন মানে শিক্ষকের বাড়িতে আসত, থাকার খবর কি, মুক্তিযোদ্ধারা কিভাবে তারা লড়াই করছে, তাদের অবস্থান কি। এই যে মানে আমাদের দেশে মানে তৃণমূলের বুদ্ধিজীবী থেকে জাতীয় পর্যায়ের বুদ্ধিজীবী সবই তো শিক্ষকরা। সুতরাং আজকে এক মহান দায়িত্ব আপনাদের, যেমন নিজস্ব যে অভাব অভিযোগ যেটার জন্য আপনারা লড়াই করছেন, পাশাপাশি আজকে আমি আপনাদের বলবো যে একটি মহান সংগ্রাম, একটি বৃহত্তর আন্দোলনের জন্য আপনাদেরকে প্রস্তুত থাকি। আমরা যদি এই জগদ্দল পাথরকে দান আমাতে পারি তাহলে আপনার সন্তানরাও বাঁচবে, কারো সন্তান বাঁচবে না, সঠিক শিক্ষা পাবে না, নিজস্ব মূল্যবোধে গড়ে উঠবে না, মূল্যবোধ তৈরি হবে ক্যাসিনো দিয়ে। এই যে ক্যাসিনো ধরলো, এত কিছু দেখলাম, সবই তো আওয়ামী লীগের লোক। এখন আবার আজকে একটি ইয়েতে পেলাম অনলাইন একটি পত্রিকায় যে ক্যাসিনোর অনুমতি দেওয়া হচ্ছে বিদেশিরা আসতে পারে। তার মানে এটা হচ্ছে কি মানে কোনো ড্রেস রিহার্সাল কিনা, আপনার চূড়ান্ত নাটক অভিনীত হওয়ার পূর্বে নিজের পিছনে বা তার 2-1 দিন আগে রিহার্সাল দেওয়া হয়। এই যে ক্যাসিনোর তাদেরকে ধরা হলো, এই ধরার মধ্যে দিয়ে মানে ভবিষ্যতে মানে সেই সময়ের কথা বলছি, ভবিষ্যতে ক্যাসিনোকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্যই সেদিন তাদেরকে ধরে ধরে একটা আলোচনায় নিয়ে এসে ভবিষ্যতের একটা পথ তারা প্রশস্ত করে রাখলাম, যেটা আজকেই আমি পেয়েছি গণমাধ্যমে বাংলাদেশে ক্যাসিনোর খোলার অনুমতি দিচ্ছেন যারা বিদেশিরা এসে। আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের মূল্যবোধ, আমাদের আবহমান, বাংলার দীর্ঘদিনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে পদদলিত করে এই শেখ হাসিনা আমাদেরকে ভিন্ন দেশি মানে সংস্কৃতির মধ্যে, ভিন্ন দেশি একটা আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে আমাদের ফেলে, এবং এই ফেলে দেওয়ার জন্যই আজকে নানা দিক থেকে নানাভাবে তারা কাজ করছেন। কারণ যে সরকারের জনভিত্তি নেই, যে সরকার নির্বাচন করে বিজয় লাভ করে না, যে সরকার তালাক চায় জনগণকে, সেই সরকার একমাত্র বিদেশি প্রভুদের আনুকূল্যেই টিকে থাকতে চায়। তাই বিদেশি প্রভুদের তার প্রভুকে সন্তুষ্ট করতেই আজকে এই সমস্ত আপনাদের সকলকে ধন্যবাদ।